ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। দিনের মাঝেও আছে ভাঙা মনের চাওয়া, সন্ধে বেলায় প্রাণ ভরিয়ে দিচ্ছে দক্ষিণ দিকের হাওয়া, এদিকে করোনা দিকে দিকে ছড়াচ্ছে বিষাক্ত নিঃশ্বাস, বিশ্বে বহু মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে এই বিষাক্ত ভাইরাস, বিশ্বে এখন প্রধান ত্রাস, নির্জন রাস্তায় এখন শুধু শোনা যায় বিভিন্ন পাখির শব্দ, দেশব্যাপী লকডাউনের মাঝে করোনা একেবারে জব্দ। তারে জব্দ করতেই তো নতুন করে লকডাউনের মেয়াদ বাড়ানো, রোগের প্রকোপ মাত্রা ছড়ানো, মোটেই না, দেশে রোগের মাত্রা ছড়ানোর প্রশ্ন কোনোভাবে ওঠেই না। লকডাউন শুরু হওয়ার পরে করোনা এখন অনেকটাই নিয়ন্ত্রণে, আতঙ্ক তবু সবার মনে। কেন, সরকার থেকে তো বলেই দিয়েছে আতঙ্কিত হবেন না অযথা, সরকারি আশ্বাস বলে কথা, তার উপর ভরসা না রেখে উপায় কি, বলি একজনও রোগী সরকারের নজর এড়িয়ে যায় কি? হ্যাঁ, দিদি আর মোদিজির মতো আমিও আশ্বাস বাণী তুলে ধরি, বাড়াবাড়ি নয় কড়াকড়ি। সে তো বটে, রাজ্য দেশের কোনায় কোনায় তো কত কিছু ঘটে, সব কিছুতে বাড়াবাড়ি করলে কি আর চলে? এবার শুনবো এই ব্যাপারে আমাদের সভাকবি কি বলে। সভাকবি হয়েছে রচনা, আগে শেষ ঝাপনা, তাহলে চুপ করে বসে না থেকে একটা বচন শোনাও ভালো দেখি। তবে শুনুন রাজন, রোগ ছড়াচ্ছে মারাত্মক, বাইরে তবু বেরোয় লোক। রোগ ছড়াচ্ছে মারাত্মক, বাইরে তবু বেরায় লোক, একদম ঠিক। এই প্রবণতা তো ভীষণই সাংঘাতিক, মানুষের মধ্যে সচেতনতা আরো বাড়িয়ে তোলা দরকার, তার জন্য দিনরাত্র চেষ্টা করে চলেছে কেন্দ্র ও রাজ্য সরকার। আমাদের উচিত মানুষের মধ্যে সচেতনতার ব্যবস্থা করা, করোনা তো বাস করা, একদমই তাই। এই কাজে আমি সকলের সক্রিয় অংশগ্রহণ চাই। শিল্পমন্ত্রী শুনুন। বলুন মহারাজ। তোমার বাহিনীর যারা বরকন্দাজ মহারাজ, তাদের প্রধান কাজ হটস্পট চিহ্নিত অঞ্চলগুলি অবিলম্বে সিল করা। তা তো করতেই হবে মহারাজ, গোষ্ঠী সংক্রমণকেই তো সব থেকে বেশি ভয়, আমার বাহিনী তৎপর রয়েছে সব সময়। রাজ্য জুড়ে রেড জোন দর্শনে রাজ্যবাসীর মনে আতঙ্কের উদয় মোটে বাঞ্ছনীয় নয়, ঠিক কিনা? বলো নাহি, ঠিক কিনা? ঠিক ঠিক। অবিলম্বে রেড জোনকে গ্রিন জোনে রূপান্তরিত করতে হবে, দিদির নির্দেশ। এই একই নির্দেশ মেনে চলবে গোটা হীরক রাজার দেশ। সভাকবি মাথা তো অনেকক্ষণ ধরেই নিচু, বলি শোনাবে নাকি নতুন কিছু? তবে শুনুন রাজা ধীরাজ, রাজ্য বসে নিচ্ছে রেস্ট, প্রয়োজন মতো হয় না টেস্ট। রাজ্য বসে নিচ্ছে রেস্ট, প্রয়োজন মতো হয়নি টেস্ট। বলি তোমার কি পোকা কামড়েছে মাথায়, এইসব কি লিখছো খাতায়, যা প্রাণে চায় তাই লিখেছো, এইসব কি ওই রাজ্যের গেরুয়া বাহিনীর থেকে শিখেছো? বলি শহর জুড়ে যে র্যাপিড টেস্ট শুরু হয়েছে সেইটা পড়ে না চোখে? ভয় লুকিয়ে থাকছে লোকে। বাজে কথা বলো না, এতদিন আমার সঙ্গে থেকেও একটুখানি রাজনৈতিক জ্ঞান হলো না। বলি মানুষ বলতে চায় না, তাতে হয়েছে কি, বাড়ি বাড়ি গিয়ে থার্মাল গান দিয়ে টেস্ট করতে কোনো বাধা রয়েছে কি? অর্থমন্ত্রী শোনো। বলুন মহারাজ। বলি এই লকডাউন উঠবে কবে? এখন তো বেশ কিছু ক্ষেত্রে অর্থনীতির স্বার্থে ছাড় দিতে হবে। কোন কোন ক্ষেত্র মহারাজ? প্রধানত কৃষি ক্ষেত্র থেকে শুরু করে 100 দিনের কাজ। মহারাজ সেক্ষেত্রে হয়ে যাবে না বেশি মাত্রায় ঝুঁকি? বলি অর্থনীতির পারত্ব নিম্নমুখী, সেইটা দেখো আগে। আমার তো ভাবলে পরেই কেমন জানি ভয় ভয় লাগে, হীরক রাজ্য কি সুন্দর নাম, হীরার খনি আছে সেই থেকে ইনকাম, তা সেই খনি যদি বন্ধ থাকে কেমন করে চলবে, বিশ্বের লোক গরিব বলবে। অবিলম্বে চালু করতে হবে জরুরি পরিষেবা থেকে শুরু করে কৃষিকাজ, এটাই তোমার একমাত্র কর্তব্য আজ। সভাকবি আমার প্রবল বাসনা এই মুহূর্তে একটা ভালো বচন শোনা। তবে শুনুন নরাধিপতি, নিজের লোককে দিচ্ছে ছুট, রেশনের মাল হচ্ছে লুট। নিজের লোককে দিচ্ছে ছুট, রেশনের মাল হচ্ছে লুট। এটা একটা বচন হয়েছে বেয়াদব, একেবারে ওই বিরোধী দলের সুরে মেলাচ্ছে সুর। বলি দিদি যে ছুটে বেড়াচ্ছেন দূর থেকে দূর, সেটা কি সম্ভব আর কার পক্ষে? মাস্ক মিলিয়ে চলেছেন রেশনের লোককে,
এটা সেইটা একবার বলো। এ কথা বলছে গেরুয়া দল। বলুক গিয়ে একটু মেলাও না পরিসংখ্যান নিয়ে, এই রাজ্যের অবস্থা সবচাইতে ভালো। আজ খুশি নন রাজ্যপাল। তুমি চুপ করবে কিনা, জননেত্রী তুলনাহীনা। রাজভবনের সাথে রাজ্যের সংঘাত তো লেগেই রয়েছে। রেশনে যারা দুর্নীতি করেছে তাদের সরিয়ে দেওয়া হয়েছে। কাজের কথা বলো, তার কি বলার আছে? মহারাজ, দর্শন প্রার্থী এসেছে আপনার কাছে। মজা পেয়েছে যেন, বিনা কারণে ঘর থেকে বেরিয়েছে। তোমার পিয়াদারা কি হাতে আঙুল চষে? মজা দেখছে বসে বসে। এখন অপেক্ষা করুক, এমনিতে আমার মেজাজ এখন 32.5 ভাজা। তার উপরে আজ দরবারে আসছেন ভূতের রাজা। কই কাকুতারি, আসুন আসুন রাজা মশাই আসুন। ওরে রাজা ওরে রাজা, দিকে দিকে ভেরি বাজা, ঘরে থাকো ঘরে থাকো, শিয়রে বিপদ নাচে, প্রশাসন পাশে আছে, তাকে ডাকো তাকে ডাকো তাকে ডাকো। বাহ, এ তো একেবারে আমার মনের কথা। ঘর থেকে বেরোবেন না অযথা। মৃতের অঙ্ক যা, লোকের আতঙ্ক তা, জানা নেই জানা নেই, বিপদ বুঝিয়ে নিতে, সত্যি তথ্য দিতে, মানা নেই মানা নেই মানা নেই। আমার কাছে কোনো উত্তর নেই এমন স্পর্শকাতর খোঁচা। এগুলো হলো ওই বিরোধী দলের অপপ্রচার। অপপ্রচার নয় সেটাতেই লাগে ভয়, বিরোধীরা খেপে যায়, সকলের আছে জানা, সত্যি রিপোর্ট খানা চেপে যায় চেপে যায় চেপে যায়। আপনি এখন সেসব কথা রাখুন, একটু অপেক্ষা করে থাকুন, খুব তাড়াতাড়ি করোনা মুক্ত হবে আমাদের দেশ। বিশ্বে ছড়ায় কাশ করোনার ভাইরাস, মারা যায় কত লোক, আমি শুধু যেটা চাই প্রার্থনা করে যাই, সকলের ভালো হোক ভালো হোক ভালো হোক, সরে যাক ভাইরাস, প্রাণ ভরে নিঃশ্বাস, সকল বিশ্ববাসী আজকে সময় শেষ, ভালো থাক গোটা দেশ, আমি আসি আমি আসি আমি আসি। আপনার কথাই যেন সত্যি হয়, আমিও চাইছি তা সব সময়। সতর্কতার কাজে যেন না থাকে কোনো গড়িমসি। তা ওহে রাজ্যতীশি, আগে বলুন রাজন, তা দেশের এই মুহূর্তের অবস্থা কিছু বলতে পারবে? আগে ওই মানুষ নির্দেশ না মানলে বিপদ আরো বাড়বে। আর কি বলে দেশের গ্রহ নক্ষত্র? সরকারি নিয়ন্ত্রণ রয়েছে সর্বত্র। বাহ, বেশ বেশ, খুব তাড়াতাড়ি শনির প্রকোপ থেকে মুক্ত হবে গোটা দেশ। বাহ, তোমার মুখে যেন ফুল চন্দন পড়ে। বাইরে যে অপেক্ষা করে সে আসুক ভিতরে, এটা ঘুরতে আসার জায়গা পেয়েছো যেন। বলি লকডাউনের মধ্যে আবার এসেছো কেন? মহারাজ, সকলে বললে মহারাজ রে জানাও, ঘরে খাবার নেই এক দানাও, পেটে খেলে তবে না পিঠে সয়। কে কয়? যে কয় পিঠে খেলে পেটে সয় তার কথা ঠিক নয়। এবার শোনো রাজা কি কয়, শোনাও বসুন। তবে শুনুন রাজন, ভর পেট নাও খাই, লকডাউন মানা চাই। বাহ, ভর পেট নাও খাই, লকডাউন মানা চাই, শুনলে তো বলো। মহারাজ, নিজের জন্য চিন্তা নাই, কিন্তু ঘরের লোকগুলোর পেটে তো কিছু দেওয়া চাই। শোনাও বসুন, রেড জোনকে করতে গ্রিন, সরকারকে সময় দিন। এই যে এই ফজল না সজল, তোমার ন্যাকা কান্না রাখো, আর এই কদিন একটু চুপটি করে ঘরে বসে থাকো, বাইরে পা দেবে না একদম। যাই হোক, আজ সময় বড় কম, আজকে তবে আসি। ঘরে থাকুন দেশবাসী।